আগামী 27 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। যদিও দিন ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে। বিগত পুরবোর্ডের মতো এবারেও পুরবোর্ড যাতে বিরোধী শূন্য করা যায় তার জন্য দলীয় নেতৃত্ব প্রতিটি ওয়ার্ডে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নির্দেশে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। আজকেও আমাদের উদ্দেশ্যটা তাই যে দলকে শক্তিশালী করতে হবে। আমাদের দলের এটাই আজকে বার্তা যে পৌরসভা নির্বাচনে আমাদের। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস, হিন্দিভাষী সংগঠনের সহ সভাপতি নারুগোপাল ভকত, আব্দুল রব, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। কিন্তু বিধানসভা নির্বাচন নয় যে দাদা 18টা ওয়ার্ড জিতলো, 17টা ওয়ার্ড হেরে গেল, কিন্তু উনি তো এমএলএ হয়ে গেলেন। এটাতে যে যে ওয়ার্ড হারবে তাতে 25 নম্বর হোক, 24 নম্বর হোক আর 16 নম্বর হোক, এটা কিন্তু সেই ওয়ার্ডগুলো পৌরসভার পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। তখন কি হবে, আমাদেরকে পাশের ওয়ার্ডের কমিশনারের কাছে যে সার্টিফিকেট আনতে হবে সেটা নিশ্চয়ই আমরা চাইব না। এখনো আমাদের হাতে সময় আছে এবং আমরা যে সকল লোকের পাল্লায় পড়ে আমরা যে ভুলটা করে ফেলেছি তার সংশোধন করার দিন কিন্তু সামনে এসে গেছে। এটা এবার আমাদেরকে সংশোধন করে নিতে হবে। যদি আমাদের মধ্যে কোনো ভুল দোষ থাকে আপনারা বিনা দ্বিধায় বলতে পারেন। এলাকায় যদি কেউ আপনাদেরকে ডিস্টার্ব করে আপনি সোজা যে ওনাকে বলুন, দেখুন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। আর একটা কথা আপনাদেরকে স্মরণ করাতে চাই, উনি তো আপনাদের এলাকার মানুষ, উনি বর্ধমান মানুষের জন্য বিভিন্ন এলাকায় নিজের বিধায়ক পরিষেবা কেন্দ্র খুলেছেন। কেন জানেন, যে বর্ধমান থেকে রথতলার দূরত্বটা একটু বেশি এবং মাঝে একটা হাইওয়ে পড়ে, যাতে মানুষকে কোনো বিপদে না পড়তে হয় এবং ওনার বাড়ির দুয়ারে এসে না কেউ অসম্মানিত বোধ করে। বর্ধমান থেকে পম মহন্ত, আনন্দবার্তা।